হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে ফরম পকেট জয়েন এবং ফরম পকেট রুলিং করে। চলেন শুরু করা যাক। প্রথমে আমরা চলে আসলাম কিভাবে ফরম পকেট জয়েন করে। তো এভাবে কিন্তু আমরা ফরম পকেট জয়েন করে থাকি। প্রথমে এই যে এভাবে ভাঁজ করে নিতে হবে, তারপরে নাম্বার সিরিয়াল মিশিয়ে মিল করে এরপরে এভাবে জয়েন করে নিতে হবে। যেভাবে রাউন্ডে শেপে শেপে এভাবে ধরে জয়েন করে নিতে হবে, এটা বলে ফরম পকেট জয়েন। তো অবশ্যই আপনারা এটা ফলো করেন, দেখেন কিভাবে জয়েন করে। তো এইভাবে কিন্তু ফরম পকেট জয়েন করতে হয়। এটা হচ্ছে গার্মেন্টসের খুব একটা ইম্পর্টেন্ট একটা প্রসেস। এটা ঘন্টায় আপনার করতে হবে 150 থেকে, মনে করেন 150 পিস, কিছু কিছু টার্গেট আছে 120 পিস, এরকম করে আপনার করতে হবে। তো অবশ্যই এটা মনে রাখবেন, এটা হচ্ছে ফরম পকেট জয়েন। তো এটা দেখেন, দেখতে থাকেন। যারা নতুন আছেন তারা চাকরি নিতেও অনেকটাই সুবিধা হবে। অনেকেই জানে না কিভাবে পকেট জয়েন করে, ফরম পকেট কোনটা, ফরম পকেট জয়েন কোনটা, এটা জানে না, তাদের জন্যই এই ভিডিওটা। অবশ্যই আপনারা দেখবেন, ভালো করে মনোযোগ সহকারে দেখেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটা ফলো করে রাখবেন বা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য। গার্মেন্টস অনেক টিউটোরিয়াল ভিডিও আমরা তৈরি করে থাকি। তো এভাবে কিন্তু জয়েন করতে হবে। তারপরে আমি চলে আসলাম পকেট রুলিংয়ে। এটা টুনিডেল একটা মেশিন, এটাকে বলে টুনিডেল। এই টুনিডেল দিয়ে এভাবে কিন্তু আমরা রাউন্ড শেপে এটার উপর দেখে চাপা সেলাই দিব, এটাকে বলে রুলিং। এটার ফরম পকেট রুলিং বলে। এই যে দেখেন কি সুন্দর করে ডাবল পাটে এভাবে পকেটটা বাস করে ভিতরে রেখে এরপরে কিন্তু এভাবে জয়েন করতে হয়। অবশ্যই আপনারা যারা নতুন আছেন মনোযোগ সহকারে দেখবেন, ভিডিওটা স্কিপ করবেন না। আমরা কিন্তু একটা প্রসেসে কিভাবে করতে হয় সম্পূর্ণটাই কিন্তু আমরা দেখাই দিচ্ছি। তো এইভাবে জয়েন করে নিতে হবে। এটা হচ্ছে গার্মেন্টসের একটা বেসিক প্রসেস বা খুবই ইম্পর্টেন্ট একটা প্রসেসও ধরতে পারেন, বেসিকও ধরতে পারেন। যারা নতুন আছেন কারখানায় কাজ শিখতেছেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই ফলো করে রাখবেন। আমি অনেক ধরনের টিউটোরিয়াল ভিডিও তৈরি করে থাকি, বাচ্চাদের ফ্রক এবং কি আদার্স গার্মেন্টসের যারা অনেক প্রসেস আছে আমরা এটি তৈরি করে থাকি। আজকে এই পর্যন্তই, দেখা হবে আরো কোনো আগামী কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং কি সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন।